ব্যাপক সংখ্যক ভোটার ধীর গতির কারণে ভোটিয়ে দিতে পারেনি, তখন সেটাকে সিরিয়াসলি আমরা গ্রহণ করব। যে তথ্যচিত্র যেটা আমরা সিসিটিভির মাধ্যমে ক্যাপচার করছি, সেখানে মন্দ কোনো কিছু আমাদের চোখে এখন অবধি আসেনি। মনেই হচ্ছে ভোট বেশ উৎসব মুখর হচ্ছে এবং ভোটারদের উপস্থিতি আমাদের অভিমতে যথেষ্ট সন্তোষজনক। আমরা সিসিটিভির মাধ্যমে মনিটর করছি, আমরা আবার আমাদের ট্যাবগুলো দেখতে পাচ্ছি। কাজে আমরা ডিজিটাল মাধ্যম প্রযুক্তি ব্যবহার করে যতটা সুন্দর সম্ভব নির্বাচনকে পর্যবেক্ষণ করা এবং নির্বাচনের সুস্থতা, সিদ্ধতা, সঠিকতা নিশ্চিত করা সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আপনারা আরো অপেক্ষা করুন, পরবর্তীতে আপনারা আরো তথ্য দেবেন। শেষ অবধি দিন শেষে চূড়ান্ত কথাটা বলা যাবে, এখনো আমরা চূড়ান্ত কথাটা পেরিয়ে গেছে। আমরা বলেছি এখন পর্যন্ত ভালো, যথেষ্ট ভালো, এখন পর্যন্ত যথেষ্ট ভালো। তারপরে তো বলছি আসলে দিন শেষে শেষ কথাটা বলা যাবে, অপেক্ষা করুন। আমরা দেখি যখন ভোট কার্যক্রম শেষ হবে, পোলিং যখন সমাপ্ত হবে, তখন আপনারাও জানবেন, আমরাও জানব। আমরা আশাবাদী শেষ পর্যন্ত ভোট সুস্থভাবে গৃহীত হবে, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এখন যেটা দেখা যাচ্ছে সেটারই ইঙ্গিত বহ এটা। শেষ পর্যন্ত দেখবেন কয়জন লোক ইভিএম এ ভোট না দিয়ে চলে গেছে, আমরা সেটা মূল্যায়ন করব। এখন যদি ধীর গতি হতে পারে, কিন্তু আমাদের কাছে যদি তথ্য আসে ব্যাপক সংখ্যক ভোটার ধীর গতির কারণে ভোটিয়ে দিতে পারেনি, তখন সেটাকে সিরিয়াসলি আমরা গ্রহণ করব। না, এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা যে কোন অভিযোগ কি পেয়েছেন? আমি কোনো অভিযোগ আমরা পাইনি। থ্যাংক ইউ।